নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের রাস্তার দুধারে হাজারো মানুষ, রাস্তার মাঝখানে গাড়ির উপর থেকে হাত নাড়িয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছে জনপ্রিয় কার্টুন সিরিজের কমিক চরিত্রগুলো। মাথার উপর উঠছে বিভিন্ন অবয়বের দৈত্যাকৃতির বেলুন। এভাবে শহরটিতে পালিত হচ্ছে থ্যাংকস গিভিং ডে। ব্যতিক্রমে এই প্যারেডের আয়োজন করে নিউ ইয়র্কের জনপ্রিয় ফ্যাশন ও প্রসাধনী প্রতিষ্ঠান মেসি। অনুষ্ঠানে উড়ানো হচ্ছে প্রায় 22 মিটার লম্বাকৃতির বিচিত্র সব বেলুন। থ্যাংকস গিভিং ডের মূল আকর্ষণই ছিল এগুলো, যা সবার নজর কেড়েছে। এরই মধ্যে এই প্যারেডের কথা ছড়িয়ে পড়েছে শহরের আশপাশের এলাকায়, টেলিভিশনেও দেখানো হচ্ছে। ইতোমধ্যে এটি দেখেছেন প্রায় 5 কোটি দর্শক। গেল বছর করোনার কারণে এই উৎসব উদযাপন ব্যাহত হয়েছিল, তাই তো এবার ভিন্ন ধর্মে এই আয়োজন দেখতে ম্যানহাটনের রাস্তায় ভিড় করেন অনেকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।